জগন্নাথজি মন্দির প্রাঙ্গণ বাংলাদেশ হিন্দু মহাজোটে কর্তৃক আয়োজিত উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু মহাজোটে সোনার জন্য ব্যক্তিত্ব বিধান বিহারী গোস্বামী আমাদের অতি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যার নেতৃত্বে বাংলাদেশ হিন্দু মহাজোটের আত্মপ্রকাশ ঘটে। একটি অসামাজিক সংগঠন আমাদের হিন্দুদের বিপদে আপদে একটা প্ল্যাটফর্ম। আমরা যদি একত্রিত না হই, আমরা যদি বিপদের সময় কোথাও যাওয়ার সুযোগ না পাই, তাহলে আমরা একের পর এক নির্যাতিত হতেই থাকব। তাই আমাদের সুযোগ্য নেতৃত্ব দানকারী বাংলাদেশ হিন্দু মহাজোটের অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামী শ্রদ্ধ, তার নেতৃত্বে বাংলাদেশ হিন্দু মহাজোট যখন তৈরি হয়, তখন ওনার নির্দেশনা ছিল যে বাংলাদেশ হিন্দুদের জন্য আমাকে একটা কিছু করতে হবে। আগে যারাই এই দেশের নেতৃত্ব হিন্দুদের জন্য অনেক সংগঠন নেতৃত্ব দিয়েছে, সবাই হিন্দুদের কথা বলে ব্যক্তি স্বার্থে বলে বলে অনেক কিছু অনেক সুবিধা নিয়েছে, অনেকের কাছ থেকে অনেকের জ্বালালি করছে, অনেক কিছু করছে, কিন্তু ওনার কথা যে আমি বাংলাদেশ হিন্দুদের জন্য একটা কিছু করতে চাই। তাই এখন একটা সময় আসছে বাংলাদেশ হিন্দু মহাজোট নামে একটা সংগঠন, বৃহত্তর একটা সংগঠন সারা বাংলাদেশে, যার বিস্তৃত অলরেডি ঘটে গেছে মাত্র 3 মাসের মধ্যে। এখানে তাঁতীবাজার শ্রী শ্রী জগন্নাথজি মন্দির প্রাঙ্গণ উপস্থিত আছেন অনেক গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী, অনেক সংগঠনের সঙ্গে জড়িত অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা এখানে আপনাদের উপস্থিতিটা যাতে ভবিষ্যতে বাংলাদেশ হিন্দু মহাজোটের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকে, তার জন্য আপনারা সবাই আপনাদের সহযোগিতার হাত বাংলাদেশ হিন্দু মহাজোটের পক্ষে বাড়িয়ে দিবেন এবং সবাই একতাবদ্ধ হয়ে বাংলাদেশ হিন্দু মহাজোটকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আপনারা সহযোগিতা করবেন, একত্রিত থাকবেন, একতাবদ্ধ থাকবেন, একতাবদ্ধ করবেন, সবাইকে আহ্বান করবেন বাংলাদেশ হিন্দু মহাজোট অ্যাডভোকেট বিধান বিহারীর গোস্বামী নেতৃত্বে হিন্দু মহাজোট বাংলাদেশ হিন্দু মহাজোটের পতাকা তলে আসার জন্য সবাইকে আহ্বান করবেন। আমরা সবাই মিলে যদি একত্রিত থাকি, যে কোনো ব্যক্তি আমাদের উপরে যদি কেউ আক্রোশ করার চেষ্টা করে, তখন চিন্তা করবে, 100 বার চিন্তা করবে যে বাংলাদেশ হিন্দু মহাজোট একটা শক্তিশালী সংগঠন, ওখানে একটা কিছু হইলে সারা বাংলাদেশের হিন্দু মহাজোট বসে থাকবে না, সবাই ঝাঁপিয়ে পড়বে। তাই আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, সবাই মিলে বাংলাদেশ হিন্দু মহাজোটকে শক্তিশালী করবেন, সবাই যাতে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, এই প্ল্যাটফর্মে যাতে সবাই আশ্রয় নিতে পারে, একটা বিপদে একজনের বিপদে যাতে 40 জন 30 জন 50 জন একত্রিত হতে পারে, মিনিমাম 100 জন একত্রিত হতে পারে, তাহলে এই সংগঠনের সার্থকতা আসবে, সবার স্বার্থ থাকবে, হিন্দুদের স্বার্থ রক্ষা হবে, বাংলাদেশ হিন্দু মহাজোটের সার্থকতা এই নতুন সংগঠন এর সার্থকতা পাবে তখনই যখন আপনারা সবাই গর্জে উঠবেন বাংলাদেশ হিন্দু মহাজোটের স্লোগান হর হর মহাদেব। হর হর মহাদেব, সবাই মিলে একসঙ্গে হাত তুলে আমরা বলি হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। নমস্কার।